হায় হায়, যার শরীরে টাচ লাগলে ভাগ্য খোলে। আল্লাহ রসুল জুমার নামাজ পড়াইতেন খেজুর গাছের উপরে পিঠ লাগায়া। ওই সময় মেম্বর ছিল না, কে জানি কোত্থেকে মেম্বরের প্রযুক্তি শিখা আসছে। আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মেম্বর বানায়া দেই, আর কতদিন দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিবেন? মেম্বরে উঠবেন বসবেন খুতবা দিবেন? তো মেম্বর যখন বানায়া দিছে, আল্লাহ রসুলেরও পছন্দ হয়েছে, দাঁড়ায় দাঁড়ায় আর কতদিন খুতবা দিব? মেম্বরে পা রাখতে দেরি, শুকনা খেজুর গাছ বাচ্চার মতো কাঁদতে দেরি করে নেয়। শুধু কাঁদে নাই, সে তো বলতেও ছিল মনে হয় আমার কাছে, যে শুধু কানের কাঁদে নাই, বিলাপ করতেছিল সে, কোত্থেকেই ব্যক্তি আসলো, সে কোত্থেকেই মেম্বরের প্রযুক্তি পাইলো, আর মেম্বরই বা কোত্থেকে বানাইলো, আমাকে বঞ্চিত করলো তো করলো কেন? আল্লাহ রসুল তার কান্নার আওয়াজে নিচে নেমে আসছেন, হাত বুলাইতেছিলেন, সান্ত্বনা দিতেছিলেন, তোকে ছোঁয়া দিতে থাকবো, পায়ের নিচে রেখা দিব, তোর গায়ে ছোঁয়া দিয়া মেম্বরে উঠবো। আল্লাহ রসুল শান্ত করতে পারেন নাই। সর্বশেষ যখন বলছেন তোকে জান্নাতে নিয়ে যাব, তুই দুনিয়া আমাকে খেজুর খাওয়াইতে পারিস নাই, জান্নাতে নিয়ে যাব, তুই জান্নাতে খেজুর দিবি, আমি মন গোড়া খাবো, তখন যে তার কান্না ঠান্ডা হয়েছে। মেরে দোস্ত, যার ছোঁয়া লাগলে ভাগ্য খোলে। আবু তালেব তো বুকে ঘুমাই, মুহাম্মদুর রসুলুল্লাহ তো আবু তালেবের বুকে ঘুমাইতেন। শুধু ছোঁয়া না, যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে। আল্লাহ রসুল ঘুমায় আছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা নু পাহারা দিতেছেন, দূরের থেকে একটা গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আসতেছিল, মাথার কাছে দাঁড়াইছে, দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে চলে যায় নিজের গায়ে জায়গায় লেগে গেছে। ঘুমের থেকে যখন উঠছেন তো বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জাদু দেখলাম। কই কিসের জাদু? কই গাছটা দূর থেকে আসলো মানুষের মতো হাঁটতে হাঁটতে আপনার মাথার কাছে দাঁড়াইলো, দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে আবার চলে যায় নিজের গাছ জায়গায় লেগে গেল, মনেই হয় না সে একবার উঠা আসছিল। আল্লাহর রাসূল হাসতেছিল আর বলতেছিল, ও দূর থেকে আমাকে দেখতেছিল, ওর মন ভরতেছিল না, ও আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তোমার হাবিব এত কাছে, আমি এত দূরে, একটু অনুমতি দাও না মাথার কাছে যায় একটু মন গোড়া দেখি। হায় হায় হায়।